বর্ধিত বিদ্যুতের বিলক লৈ রাইজর বিলৈ মাত্র দুমাহ পূর্বে যিসকলের বিল আছিল মাত্র 200 টাকা তেওঁলোকর বিল হৈছে এতিয়া দুগুণ। বিধানসভাতো বিদ্যুতের বিলক লৈ হাঙ্গামা, শাসক পক্ষর নানান যুক্তি, মন্ত্রী পীযূষ হাজরিকার অদ্ভুত কথা। পুয়ার ভাষ্য সলনি হল সন্ধিয়া। মই আপনাকে কৈছো নিয়ম মাফিকটো বাহিব, যদি বহুত বাহিছে আমি নিশ্চয়কৈ আলোচনা করিম, কিন্তু যেহেতু সরকারি চাকরিয়ালের দরমহা প্রত্যেক মাহে 200-300-500 টাকাকে ইনক্রিমেন্ট লাগে, গতি বিদ্যুতের মাচুলতো অল্প বাড়ি ডিসকাশন করে পেলায় একটা ক্লিয়ারিফিকেশন দিব খুঁজছো। যিখিনি নতুন স্মার্ট মিটার লগোৱা হৈছে কৰবাত কৰবাত অলপ টেকনিক্যাল ফল্ট হওয়া পরিলক্ষিত হৈছে। 5% এতিয়া ইলেকট্রিসিটি বিল হাইক হৈছে 5%। তারো কারণটো কেনেকুৱা, এই মুহূর্তত অলপ ইন্টারন্যাশনাল মার্কেটত গেছৰ দাম তেলৰ দাম বাঢ়ি যোৱাৰ কাৰণে অলপ ইলেকট্রিসিটিও বাঢ়ি গৈছে। এইবাৰ স্বয়ং শক্তি মন্ত্রী বিভাগীয় মন্ত্রী নন্দিতা গার্লসার কমিটি গঠনের কথাক লৈ নারাজ বিরোধী। কংগ্রেসের দাবি ইস্যু ডাইভার্টর বাবে বিজেপির অন্য এক পলিসি। বিজয় হাজরিকার বা আমার মন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার স্পিকারে যেটা বক্তব্য দিলে, স্পিকারে ইন্টেনশনলি পুরো বক্তব্যটা দিলে, থার্ড গেট ফোর্থ গেটের যে ইস্যু যেটা আসলে, থার্ড গেট ফোর্থ গেট যেটা কেলেঙ্কারি, কেলেঙ্কারিটো তল পড়ে গেল। আর মুখ্যমন্ত্রী বিশেষকে স্পিকারে একদম বেয়াকে কথাটা কই দিলে, আর পীযূষ হাজরিকা বেয়াটা কথা কই দিলে। আমি গোটেকটা যেতিয়া কোনোবা মন্ত্রী মিনিষ্টার স্পিকারে যেতিয়া বেয়া কথা কয় আমার এইটা অপোজ করব লাগে, দিস ইজ আমার ডেমোক্রেটিক রাইট। আমি গোটেকটা এইটা করলো, কিন্তু আলটিমেটলি দেখা পালো কি যে এই যে থার্ড গেট ফোর্থ গেট চাকরির যেটা কেলেঙ্কারি, বৃহৎ কেলেঙ্কারি যেটা হয়েছে, এটা তল পড়ে গেল। এইবার সরুক্ষেত্রী সমষ্টির বিধায়ক জাকির হোসেন সিকদার। বিভাগীয় মন্ত্রী, শক্তি মন্ত্রী বা ক্যাবিনেটর আন আন মন্ত্রী সকলে বিদ্যুৎ বিভাগ, শক্তি বিভাগ, সাধারণ মানুষের লগত জড়িত একটা বিভাগের এনেকুৱা সিদ্ধান্ত যদি নাজানে, এ অসমৰ ৰাইজৰ কিন্তু চৰম দুৰ্ভাগ্যজনক কথা যে বিভাগে এটা কাম করে আমার কেবিনেটৰ মন্ত্রীসকল আর খুদ বিভাগে শক্তিমন্ত্রী ডাঙরিয়ানিও নাজানে বলে কৈছে। ইয়াতকে আর দুর্ভাগ্যজনক কথা কিবা আমার কারণে হব পাৰে নেকি? স্বভাৱসিদ্ধ ভঙ্গিমাৰে বিরোধীর দাবি নকশাত বিজেপিৰ। এপিডিসিএলৰ বিষয়টো স্পষ্ট, যোনে যি কারণতে নকক, যোন বিষয়ে নকক, মুখ্যমন্ত্রীয়ে স্পষ্টতাৰে কৈছে যে এপিডিসিএলৰ ইলেকট্রিক মাচুল বৃদ্ধি নহয় বিজুলির, একদম ক্লিয়ার। আমিও সেইটো পক্ষত আছো আর আমিও মুখ্যমন্ত্রী কৈছো যে আপুনি লওয়া প্রচেষ্টাটো যাতে কন্টিনিউ হয়। গয়া রাইজে মাচুল বৃদ্ধি কিয় করব, সাপোর্ট করব, বরঞ্চ মুখ্যমন্ত্রী স্পষ্টতাৰে কৈছে কোনো মাচুল বৃদ্ধি নহয়। পিছে রাইজেও অপেক্ষা করেছে বিধায়ক দিগন্ত কলিতার এই ভাষ্য কিমান সচা জানিবলৈ। এই ভাষ্যয় অন্ত পেলাবনে বিদ্যুৎ বিলৰ বিভ্রান্তি? রাইজেও রাখিছে তীক্ষ্ণ নজর। ভিডিও জার্নেলিষ্ট মনমোহনের সহযোগত হিমাংশু সহরিয়া, রিপোর্ট অসম লাইভ 24।